এটি আজকে খুব লক্ষ্য করছি, খুব আফসোসের সাথে লক্ষ্য করছি। সেটি হচ্ছে এই যে আমাদের বন্ধুগণ মসজিদের মধ্যেই ফিতনা তৈরি করার জন্য কোন শয়তান তো বসে নেই। আসলে আপনি একজন সাধারণ মানুষের চেয়ে একজন আলেমের সাথে শয়তান বেশি কাজ করে, কারণ এই আলেমকে যদি বদভস্ত করতে পারে তাহলে বহু মানুষকে বদভস্ত করা সম্ভব। অনেকের কাজ, অনেকের দায়িত্ব এই আলেম নিজের ঘাড়ে নিয়ে তারপরে মানুষদেরকে বদভস্ত করে দেবে, ফলে শয়তান তার ইনভেস্ট করে আসল জায়গায়, ওই আলেমের পিছনে বেশি ইনভেস্ট করে সাধারণ পাবলিককে বদভস্ত করার চেয়ে। ফলে শয়তান এই কাজের মধ্যে আলেমদেরকে, সকল যারা আলেম যাদের কাছে সত্যিকারে আইন, যাদের অন্তরের মধ্যে আসেনি বা আলমের যেই ফায়দাটুকু, আলমের যে অর্জনটুকু, অ্যাচিভমেন্টটুকু যাদের মধ্যে আসেনি, তাদের মাঝে শয়তান এভাবে কাজ করে যে তাদেরকে বদভস্ত করতে পারলে মূলত দেখা যায় যে সমাজের ওই মসজিদের সমস্ত লোকদেরকে বদভস্ত করা সম্ভব। ফলে এখন এই ধরনের একটা অবস্থা তৈরি হচ্ছে যে মসজিদগুলোতে আমিন জোরে বললে, রফুলিয়ে দান করলে কিছু ইখতিলাফি বিষয় রয়েছে, মতবিরোধ আছে, সেগুলো নিয়ে যথেষ্ট বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন আমরা করে যাচ্ছি, এক প্রান্তিকতার এক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আমার বন্ধুদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, এই প্রান্তিকতা মূলত ইসলামে নেই, এই বাড়াবাড়ি ইসলামের মধ্যে নেই। আরেকটু উদার হওয়ার জন্য চেষ্টা করি আমরা। ওলামায়ে কেরাম যেভাবে উদারতার সাথে মতবিরোধ করেছেন সেই উদাহরণ আমাদের মধ্যেও আসতে হবে। এবার আমি আপনাদেরকে উদাহরণ দেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেবল সরাসরি ছাত্র, আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারী রহমতুল্লাহ আলাইহি তার নাম। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে সর্বমোট যতগুলো মাসআলা রয়েছে তার মধ্যে অর্ধেক মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে। কয় মাসআলা বললাম? অর্ধেক মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো আবু ইউসুফকে বলে না, আবু ইউসুফ তুমি পথভ্রষ্ট, এখান থেকে বের হও, দূর হও, দূর হও, নাউজুবিল্লাহ মিন তালিক। অর্ধেক মাসআলার মধ্যে মানে মতবিরোধ করেছেন, অর্ধেক, একটি দুটি মাসআলার মধ্যে নয়, একটি দুইটি মাসআলার মধ্যে নয়, অর্ধেক মাসআলার মধ্যে মতবিরোধ করেছে। এই আবু ইউসুফ রহমতুল্লাহ এর পরে সাহেবাইন বলা হয় তাকে ফিকুল হানাফিতে, হানাফি ফিকহের মধ্যে ইমাম মোহাম্মদুল হাসান আল শাইবানী রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদুল হাসান আল শাইবানী রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর সাথে দুই তৃতীয়াংশ মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে। একটি দুটি মাসআলার মধ্যে দুই তৃতীয়াংশ মাসআলার মধ্যে, দুই তৃতীয়াংশ তো বুঝতে পেরেছেন, টু থার্ড মাসআলার মধ্যে মতবিরোধ করেছে। বলেছে না ইমাম সাহেব, এই মাসআলার মধ্যে আপনি যে অভিমত দিয়েছেন আমি আরেকটা অভিমত দিলাম, ইখতিলাফ করেছে, পথভ্রষ্ট বলে দিয়েছে, মসজিদ থেকে বের করে দিয়েছে, মজলিস থেকে বের করে দিয়েছে, তো কেন আপনি এই সীমা লঙ্ঘন করছেন? কোত্থেকে আপনার এই প্রান্তিকতা? কোত্থেকে আপনার এত বাড়াবাড়ি? কিসের ভিত্তিতে আপনি এত বাড়াবাড়ি করছেন? আসেন সলাতের মধ্যে, এক রাকাত সলাতের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর সাথে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই প্রায় 2000 মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে। একটি দুটি নয়, কয়টি মাসআলা? আমার জিজ্ঞেস করলে বলে সাহেব, বলে ভাই 2000 মাসআলা তো দেখি না, দেখবেন না আপনি খালি চোখে, চশমা দিয়ে দেখতে হবে। প্রায় 2000 মাসআলার মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দ্বিমত পোষণ করেছে, কিন্তু একদিনের জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আবু হানিফাকে বলেনি যে আবু হানিফা পথভ্রষ্ট, আবু হানিফা পথভ্রষ্ট, সুতরাং আবু হানিফার বক্তব্যই শোনা যাবে না, আবু হানিফার কথাই শোনা যাবে না। মতবিরোধ হতে পারে আমার বন্ধু, কোনো বিষয় নিয়ে আপনার সাথে মতবিরোধ হতে পারে, কিন্তু মতবিরোধ হলে আপনি ফিকহি যে সমস্ত বিষয়ে মতবিরোধ হচ্ছে এগুলোর ক্ষেত্রে কোনোভাবেই দুশ্মনী, কোনোভাবেই শত্রুতা ইসলাম গ্রহণ করে না, তাহলে আপনি ইমানের দাবি পূরণ করেন নাই। ইসলামের যে ভাতৃত্বের বিষয় রয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদার ব্যক্তিগণ যে পরস্পর ভাই, এই যে বক্তব্য, এই বক্তব্যের আপনি সত্যিকার দাবি যেটি রয়েছে সেই দাবি আপনি পূরণ করতে পারেননি, আপনি ভুল কাজ করছেন, আপনি মূলত সীমা লঙ্ঘন করছেন। এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর একটু উদার হওয়ার জন্য চেষ্টা করুন। অন্তটা আপনার এত সংকীর্ণ কেন?
আপনার ইমামের অন্তত এত সংকীর্ণ ছিল না, একজন ইমামের অন্তত এত সংকীর্ণ ছিল না। আপনি নিজে অনুসারী হয়ে এত সংকীর্ণতার কারণ কি? এই সংকীর্ণতার থেকে আরেকটু ঊর্ধ্বে আসার জন্য চেষ্টা করুন।